बिस्मिल्लाहिर रहमानिर रहीम आहमेद भवानी एकेडमी स्कूल एंड कॉलेजेट ऑनलाइन क्लास थेके स्वागत जानाच्छि सुप्रिय षष्ठ श्रेणी शिक्षार्थी तोमादेरके। आज के षष्ठ श्रेणी शिक्षार्थीदेर जन्य विज्ञान विषय निये आलोचना करब। शिक्षार्थीरा तोमरा करोनाकालीन समय घरे बसे आछो एबं सेई साथे साथे बछरे कयेकटी मास चले गेछे बेशिरभाग। एक क्षेत्र में पढ़ालेखाटाओ अनलाइन क्लासेर माध्यमे आमरा जेमन कन्टिन्यू करे जाच्छी तोमरा बासाय बसे सेरकम स्टाडी करबे। तो सेई धारावाहिकताय आज के आमी तोमादेर एकादश अध्याय थेके आलोकपात करब, अर्थात बल एवं षड़यंत्र निये। आशा करी तुमी एवं तोमार बंधुबान्धवदेरके सबाइके जुक्त करबे, शेयर करे एवं कमेंट्स करबे। सुप्रिय शिक्षार्थीबृंद, आज के आमादेर आलोच्य विषय बल एवं षड़यंत्र निये। তাহলে আমরা বল শব্দটা প্রায়শই উচ্চারণ করি বা সচরাচর ব্যবহার করি এবং সহজ অর্থে ব্যবহার করি, কিন্তু এক্স্যাক্টলি বল আসলে কি? বল আমরা যেমন সচরাচর কোনো কাজ করি, ধরো আমরা কোনো জায়গায় গেলাম, একটা চেয়ার টেনে বসলাম, ঠিক আছে? তাহলে এই যে চেয়ার টেনে যে বসলাম, আবার মনে করো আমি ঘুম থেকে উঠছি, কেবল খাট থেকে মুড়ি দিয়ে উঠে আমি বসবো, চেয়ারটা টেনে বসলাম, এরপর আমাকে দাঁত ব্রাশ করতে হবে, তাহলে কি করব আমরা? অবশ্যই দাঁত ব্রাশ করতে গেলে আমাদের ব্রাশ পেস্টটা খুঁজতে হবে। তাহলে ব্রাশ পেস্টটা খুঁজতে যাই, আমি এক ড্রয়ারটা টান দিলাম, তারপর ব্রাশ নিয়ে দাঁত ব্রাশ করলাম। এরপর আমরা খাবার দাবার সেরে ধরলাম, বাজার গেলাম, বাজার যেতে হলে তাহলে নিজেদের গাড়ি যদি থাকে, গাড়ির হাতলটা গাড়ির পাল্লাটা টেনে তারপর গাড়িতে বসতে হবে। বাজার করার পর দোকানি যে সৌদাটা দিল, প্রোডাক্টটা দিল, সেটা আমাকে উঁচু করতে হবে, অর্থাৎ টান দিয়ে উঁচু করতে হবে। তাহলে এই যে আমরা যে সকল বিষয় দেখলাম অল্প পরিসরে, যে প্রত্যেকটা ঘটনার সাথে দুইটি বিষয় মোটামুটি জড়িত, কি একটা হলো টান, অপরটি হচ্ছে ধাক্কা। তাহলে এই যে টান বা ধাক্কা, এই যে টান বা ধাক্কা, এটাই হলো আসলে বল। অর্থাৎ কোনো কিছু সরানোর জন্য, কোনো কিছু স্থানান্তর করার জন্য আমাদের কোনো একটা বিষয় প্রয়োগ করতে হয়, অর্থাৎ কোনো একটা চাপ প্রয়োগ করতে হয়, কোনো ধাক্কা প্রয়োগ করতে হয় বা কোনো টান দিতে হয়। হ্যাঁ, তাহলে এই যে টান বা চাপ বা ধাক্কা, এটাই হলো আসলে বল। তাহলে আমরা বলের সংজ্ঞাকারে কি বলতে পারি? তাহলে আমরা জানি যে কোনো একটা, ধরলাম একটা ইলাস্টিসিটি বস্তু, অর্থাৎ রাবারকে আমরা বল কীভাবে ক্রিয়া করে আমরা একটু দেখি। একটা রাবারকে যদি আমি পুরো বাঁকা করে ফেলি তাহলে সেটা কী হয়? বেঁকে যায়। সেটাকে যদি মোচড় দিই মুচড়িয়ে যায়। সেটাকে যদি চাপ প্রয়োগ করি সংকুচিত হয়ে যায়। সেটাকে যদি আমরা টেনে ধরি লম্বা হয়ে যায়। তাহলে দেখলাম বলের বিভিন্ন রূপের কারণে একটা বস্তুর বিভিন্ন আকারের পরিবর্তন, আকারের বিভিন্ন পরিবর্তন হচ্ছে। আবার দেখো বল প্রয়োগের ফলে কি হয়ে থাকে আমরা একটু লক্ষ্য করব। তোমরা যদি এখন বা কিছুদিন আগে অথবা শৈশব কৈশোরকালীন সময়ে অনেকে মার্বেল খেলে থাকে, তাহলে মার্বেল খেলার সময় কি করা হয়ে থাকে? অনেকগুলো মার্বেলকে সামনে ছড়িয়ে দেওয়া হয় এবং তোমার হাতে একটা মার্বেল নিয়ে টার্গেট মার্বেলকে মারতে হয়, অর্থাৎ ছুটতে হয়। তাহলে টার্গেট মার্বেলকে তুমি যদি লক্ষ্যবস্তুকে পরিণত করো এবং মারতে পারো, সেখানে কি হয়? সেখানে দেখা যাচ্ছে তোমার টার্গেট মার্বেলটা আঘাতপ্রাপ্ত হয়ে অন্য পাশে থাকা অন্য মার্বেলকে আঘাত করছে, আবার অন্য সেই মার্বেলটা আবার পাশে থাকা অন্য মার্বেলকে হয়তো আঘাত করছে অথবা কোথাও গিয়ে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি লক্ষ্য করলাম? এক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে কোনো বস্তু যদি আঘাতপ্রাপ্ত হয়, অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়ে গতিপ্রাপ্ত হয়, তাহলে সেটা চলতে থাকে, এবং যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে থেমে যায়। তাহলে মার্বেলগুলো একটা আর একটার সাথে আঘাতপ্রাপ্ত হয়ে অপরগুলো গতিপ্রাপ্ত হয়েছিল এবং শেষের মার্বেলটি হয়তো কোথাও যে আঘাতপ্রাপ্ত হয়ে থেমে গেছে অথবা পৃষ্ঠতল টানের ক্ষেত্রে সে থেমে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম টান বা ধাক্কা, এই যে ব্যাপারগুলো আছে বলের সাথে জড়িত, তাহলে এই যে বল প্রয়োগের ফলে কি হয় আমরা এখন দেখব। বল প্রয়োগের ফলে কোনো বস্তুতে কি হয়, তাহলে তোমরা যদি লক্ষ্য করো, আমি একটু জাস্ট পয়েন্ট আউট করতেছি, বল প্রয়োগের ফলে বল প্রয়োগের
ফলে। বল প্রয়োগের ফলে কি হলো? মনে করব কোনো স্থির বস্তু গতিশীল হয় অথবা গতিশীল কোনো বস্তু বস্তু স্থির হয় বা হতে চায়। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? কোনো বস্তুকে যদি স্থির বস্তুতে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেটা গতিশীল হয়। আবার যদি আমরা মনে করি কোনো গতিশীল বস্তুকে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেটা স্থির হতে চায় অথবা স্থির হয়ে যায়। তারপর আমরা লক্ষ্য করি কোন চলমান বস্তুর অথবা চলন্ত বস্তুর গতি বাড়ে বা কমে। তাহলে আমরা খেয়াল করলাম কোনো গতিশীল কোনো বস্তু, আমরা আলোচনা পরে আসছি, তাহলে দেখা যাচ্ছে চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তন হয়। আবার আমরা কি বুঝলাম? কোন বস্তুর আকার আকৃতির পরিবর্তন হয়। তাহলে আমরা একটু দেখি আসলে ব্যাপারটা কি ঘটে। তাহলে এটা আমরা একটু ডিসকাস করেছি, অর্থাৎ গতিশীল বস্তুকে যদি আমরা এতে বল প্রয়োগ করি স্থির হয় বা হতে চায় এটা আমরা একটু দেখব। তাহলে মনে করো তোমার এক বন্ধু সাইকেল চালিয়ে দূর থেকে আসছে, মনে করো 50 হাত দূর থেকেই তোমাকে দেখে ফেলছে এবং তোমার সাথে হয়তো একটু শুভেচ্ছা বিনিময় করবে অথবা কথা বলবে, সেজন্যে তোমার কাছে থামতে চাইছে, বাট তার কোনো ব্রেক নেই। তো সে করলো কি, আস্তে আস্তে তোমার সাইকেলের দিকে আসতে চাইলো, আসলো, এবং সাইকেলটা যখন গতি কম হলো তুমি সাইকেলটাকে ধাক্কা দিয়ে ধরলে, অর্থাৎ চলন্ত সাইকেলটাকে গতি কম হওয়ার কারণে তুমি স্থির করে ফেললে। তার মানে কি, যদিও গতি কম ছিল বাট সেটা চলমান ছিল এবং গতিশীল ছিল, এবং সেই গতিশীল সাইকেলটাকে তুমি স্থির করে ফেললে। তার মানে কি, তুমি স্থির করে ফেললে কিসের প্রভাবে? তোমার বল প্রয়োগ করে। তাহলে আমরা বুঝতে পারলাম স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায় বল প্রয়োগের ফলে। দ্বিতীয় দেখি, চলন্ত বস্তুর গতি বাড়ে বা কমে। এখন খেয়াল করো, তুমি যদি কোনো ফুটবল খেলতে থাকো তাহলে ফুটবল তো মনে করো যে কোনো এক বন্ধু তোমাকে কিক মেরে তোমার কাছে দিয়েছে এবং তুমি বলটাকে সরাসরি না থামিয়ে তুমি সেটাকে আবার লাথি মেরে সরাসরি চলন্ত অবস্থায় লাথি মেরে দিয়ে দিলে অন্য বন্ধুর কাছে। সেক্ষেত্রে কি হলো, তোমার বন্ধু যখন তোমাকে বলটা লাথি মেরে তোমার কাছে দিয়েছিল তুমি দূরে থাকার কারণে বলটার গতি আস্তে আস্তে কমে গিয়েছিল, বাট তুমি যখন ওই গতিশীল ক্রমান্বয়ে গতিশীল অথবা একটু স্লোভাবে গতিশীল বস্তুকে আবার লাথি মারলে সেক্ষেত্রে গতিটা আবার বৃদ্ধি পেল এবং অন্য কোনো বন্ধুর কাছে চলে গেল। সেক্ষেত্রে কী দেখতে পারলাম, চলন্ত বস্তুর গতি বাড়িয়ে দিলে। আবার যদি মনে করো
দ্রুত গতিতে তোমার কাছে কেউ বল পাস করছে, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি বলটা থামানোর চেষ্টা করছিলে বাট তুমি পুরোপুরি থামাতে পারলে না, বলটা তোমার পায়ে লেগে আস্তে 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 কম বেগে তোমার পাশে কোথাও চলে গেল। সেক্ষেত্রে আমরা কি দেখলাম, যেহেতু বস্তুটা গতিশীল ছিল, চলন্ত বস্তু ছিল ফুটবলটা, সেক্ষেত্রে তোমার পায়ে লেগে তার স্পিড বা গতি কমে আসলো, তাহলে আমরা বুঝতে পারলাম চলন্ত বস্তুর গতি যেমন বাড়ে তেমন আবার কমে থাকে। এখন খেয়াল করো চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তিত হয়, সেক্ষেত্রে অলরেডি আমরা বুঝে ফেলছি যে চলন্ত বস্তুর গতিতে যদি আমরা ইন্টারফেয়ার করি, হস্তক্ষেপ করি বা মানে টাচ করি বা অন্যদিকে গতিশীল করে দেই, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো অবশ্যই চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তিত হয়ে থাকে। কোনো বস্তুর আকার এবং আকৃতি পরিবর্তন হয় কীভাবে সম্ভব, বল প্রয়োগের ফলে আকার বা আকৃতি পরিবর্তন হওয়া, এটা তো আমাদের মাথায় আসছে না। হ্যাঁ, অবশ্যই মাথায় আসার কথা, না আসার কোনো কারণ নেই, কারণ আমরা দেখতে পারছি এবং প্রথমে আমরা আলোচনা করছি এখনও রাবারকে যখন আমরা ভাঁজ করছি, বেঁকে গেছে, মোচড় দিছি, মুচকে গেছে এবং চাপ প্রয়োগ করছি, সেক্ষেত্রে কী হয়েছে, সংকুচিত হয়ে গেছে এবং রাবারকে একটু টান দিয়েছি এবং বড় হয়ে গেছে, তাহলে কী হয়েছে, তার আকার আকৃতি পরিবর্তন হয়েছে। আবার আমরা অন্যভাবে দেখি, যদি রাবারের ব্যাপারটা বুঝতে না পারো, ধরো একজন কাঠমিস্ত্রি সে ফার্নিচারে কাজ করে, সেক্ষেত্রে তুমি খেয়াল করবা যে কাঠমিস্ত্রি আজকাল প্রায়শই বিভিন্ন ফার্নিচার বানানোর ক্ষেত্রে দেখবে যে বিভিন্ন নকশা করে থাকে, তাহলে এই যে বিভিন্ন নকশা করে থাকে, তাহলে এটা কিসের প্রভাবে হয়, যখন কাঠটা নিয়ে মিস্ত্রি কাজ করতে শুরু করে তখন কাঠটা থাকে সমান্তরাল বা সমান সমতল আর কি। হ্যাঁ, তাহলে সেই কাঠকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে যে নকশা তৈরি করে, তাহলে কী করলো যে ওই আস্ত কাঠটাকে নকশা করার কারণে তার আকৃতি আকার পাল্টে গেল, সেটা কিসের কারণে হলো, মিস্ত্রি যে হাতুড়ি দিয়ে বল প্রয়োগ করলো সেই কারণে। সুতরাং আমরা বুঝতে পারলাম আসলেই বল প্রয়োগের ফলে এই ব্যাপারগুলো ঘটে। তাহলে ফাইনালি আমরা কী সংজ্ঞা দিতে পারি, হ্যাঁ ফাইনালি আমরা কী সংজ্ঞা দিতে পারি যে আসলে বল আসলে কী, যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে, যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে বা করতে চায়, অথবা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে স্থির করে বা করতে চায়, গতির পরিবর্তন করে বা করতে চায়, অথবা তার আকার আকৃতির পরিবর্তন করে বা করতে চায়, তাই হলো বল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা বল সম্পর্কে মোটামুটি একটা ধারণা অলরেডি পেয়ে গেছো। এখন আমরা দেখব সরল যন্ত্র বিষয়টা কি। আসলে আমরা সরল যন্ত্র এর নাম থেকে বোঝা যাচ্ছে ব্যাপারটা সহজ কিছু হবে। হ্যাঁ, তাহলে এই যে আমরা সহজ কিছু হবে এটাকে আমরা একটু দেখব। তাহলে এই যে আমরা আলোচনা করলাম যে বল, এই বলের বিভিন্ন রূপ আছে, বিভিন্ন প্রকার আছে, তাই তো, এই বল প্রয়োগেরও বিভিন্ন প্রকার কৌশল আছে, ঠিক আছে। এই যে বিভিন্নভাবে বল প্রয়োগের ফলে কোনো কাজকে যে সহজে করে ফেলা যায়, হ্যাঁ মানে এই বিভিন্ন প্রকার বল বিভিন্ন কৌশলে প্রয়োগের ফলে যে কোনো কাজকে সহজে করে ফেলা যায় যার সাহায্যে, সেটা হলো ষড়যন্ত্র। তাহলে ষড়যন্ত্র কি, আমি সহজে বলতে পারি যে যে যন্ত্রের সাহায্যে কোনো কাজ সহজে করে ফেলা যায় তাকে ষড়যন্ত্র বলে, এটাও বলা যায়। তাহলে আমরা কি বলবো যে সহজে করে ফেলা যায়, তাহলে কি, অবশ্যই বল প্রয়োগ করতে হয় এবং কোনো কৌশল অবলম্বন করতে হয় যার ফলে জিনিসটা সহজে করে ফেলা যায়, কাজ তো অনেকভাবে করা যায় যেটা হলো সহজে করে ফেলা যায়। হ্যাঁ, তাহলে আমরা দেখব যে সরল যন্ত্র, তাহলে সহজে যে কাজগুলো করে ফেলা যায় সেটাই হলো সরল যন্ত্র। তাহলে সরল যন্ত্র কাজকে আমরা বলতেছি কাজকে সহজ করে, তাহলে কীভাবে, অর্থাৎ যে যন্ত্র বা যা কিছু বা যে বস্তু বা যে জিনিস বা যে যন্ত্র বা যন্ত্রসজ্জা কোনো কাজকে সহজে সম্পন্ন করে ফেলে তাই হচ্ছে ষড়যন্ত্র। তাহলে আমরা এবার দেখব ষড়যন্ত্র কীভাবে কাজ করে। তাহলে সরল যন্ত্র কিভাবে কাজ করে, কিভাবে
কাজকে সহজ করে। কাজকে সহজ করে এক ষড়যন্ত্র কাজকে সহজ করে যেভাবে প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে। দুই কম বল প্রয়োগে কোনো কাজ সম্পন্ন করা যায়। বলকে একটি নির্দিষ্ট দিকে প্রয়োগ করে। কোনো কোনো একটি নির্দিষ্ট পদ্ধতিতে কাজটি করে যা অন্য উপায়ে কঠিন ছিল। ঠিক আছে, সবশেষে গতি ও দূরত্ব বৃদ্ধি করে। তাহলে আমরা দেখলাম যে এই যে সরল যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে আমরা কোনো কাজকে সহজে করে ফেলতে পারি, অর্থাৎ কম বল প্রয়োগে করে ফেলতে পারি, তাই না? তাহলে কিভাবে আসলে এর ভিতরে কি ঘটে বা কীভাবে আমরা আমাদের কাজটা সহজ হয়? হ্যাঁ, তাহলে এটা আমরা দেখব এখন। তাহলে ষড়যন্ত্র এভাবে সহজ করে যে আমরা যে বলটা প্রয়োগ করি কোনো কাজের জন্য, আমরা যে বলটা প্রয়োগ করি সেই বলকে কয়েক গুণ বৃদ্ধি করে ফেলে, অর্থাৎ এই যন্ত্রসজ্জার কারণেই বলটা বৃদ্ধি হয়ে যায়। অর্থাৎ দেখা যায় যে ওই কাজটা করার জন্য যে পরিমাণ বল প্রয়োজন আমরা সেই পরিমাণ বল প্রয়োগ করছি না, আমরা অল্প বল প্রয়োগ করছি এবং সেই কাজটা সম্পন্ন হয়ে যাচ্ছে। তাহলে এটাই অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ যে প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে। এখন দেখো, কম বল প্রয়োগে কোনো কাজ সম্পন্ন করা যায়, অর্থাৎ সেটাই আর কি। কোনো নির্দিষ্ট কাজের জন্য মনে করো একটা কাজ নিছো, ওই কাজটা অর্ডিনারি ওয়েতে করতে গেলে তোমার অনেক বেশি বল প্রয়োগ করতে হতো, সেক্ষেত্রে তুমি অনেক কম বল প্রয়োগে সেই কাজটা করে ফেলতে পারো। তারপর দেখো, বলকে একটি নির্দিষ্ট দিকে প্রয়োগ করে। এখন খেয়াল করো, বলকে আমরা অবশ্যই কোনো না কোনো দিকে প্রয়োগ করে থাকি। এখন ওই বলটা ওই কাজের জন্য প্রয়োজন হতে পারে অন্যদিকে প্রয়োগ হওয়ার, যেটা কিনা আমাদের জন্য প্রয়োগ করা বা দেওয়াটা কষ্টকর। হ্যাঁ, তাহলে আমরা যেটা দিতে পারি সেই দিকে প্রয়োগ করলে, যদি বলটাকে অন্যদিকে প্রয়োগ করিয়ে আমাদের ওই কাজটা সম্পূর্ণ করে ফেলে, তাহলে এটা আমাদের জন্য অবশ্যই ভালো না? অবশ্যই ভালো, এবং সেই কাজটাই করে থাকে, বলকে একটি নির্দিষ্ট দিকে প্রয়োগ করে থাকে, হ্যাঁ, এবং কাজ সম্পন্ন করে থাকে কোনো একটি নির্দিষ্ট পদ্ধতিতে কাজটি করে যা অন্য কোনো উপায়ে কঠিন ছিল। হ্যাঁ, সেটাই অবশ্যই আমাদের আলোচনায় সেই গেছে, একটা অর্ডিনারি স্বাভাবিক সাধারণ কোনো পদ্ধতিতে, সরাসরি কোনো পদ্ধতিতে না যে একটা মানে এক্সট্রা অর্ডিনারি কোনো একটা স্পেশাল পদ্ধতিতে কাজটা সম্পন্ন করে যা স্বাভাবিক উপায়ে আমাদের জন্য সবার জন্য কঠিন ছিল,
এবং ষড়যন্ত্র মাধ্যমে কাজ করার ফলে অবশ্যই ত্বরান্বিত হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে ষড়যন্ত্র আমাদের এই বিভিন্নভাবে কাজগুলো সহজ করে থাকে। এখন দেখব ষড়যন্ত্রের মধ্যে আমাদের কী কী আছে। হ্যাঁ, ষড়যন্ত্রের মধ্যে আমাদের বিভিন্ন ষড়যন্ত্র আছে। প্রথমত আমরা যদি আলোচনা করি যে একটা লিভার, লিভার কী? লিভার হলো একটি ষড়যন্ত্র। অবশ্যই এই ষড়যন্ত্রের সাহায্যে কোনো কিছুকে উঠানো হয় বা উপরে তোলা হয় এবং অল্প বল প্রয়োগ করে সেটা করা হয়ে থাকে। তাহলে লিভার কী? লিভার হলো এমন একটি যন্ত্র বা যন্ত্রসজ্জা যেটার কোনো শক্ত দণ্ড বা হাতল অথবা কোনো কাঠ কোনো শক্ত অবলম্বনের উপর ভর করে মুক্তভাবে উঠানামা করে বা ঘুরে। অর্থাৎ এই দণ্ড দ্বারা, এই শাবল দ্বারা অথবা লোহার দণ্ড বা বাঁশের দণ্ড যদি আমরা কোনো শক্ত অবলম্বনের উপর দাঁড় করে মানে ঠেকিয়ে আমরা মুক্তভাবে উঠানামা করে বা ঘুরিয়ে আমরা যদি কোনো ভারী বস্তুকে উপরে উঠাতে পারি সেটাই হবে লিভার। তাহলে আমরা লিভারের আসলে এখন দেখব প্রকারভেদ, যে কত প্রকার লিভার হতে পারে। তাহলে আমরা দেখি এক নাম্বার কী কী আছে এখানে, প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার, তাহলে প্রথম শ্রেণীর লিভারের মধ্যে কী আছে এবং প্রথম শ্রেণীর লিভার আসলে কোনগুলো কেন? তাহলে প্রথম শ্রেণীর লিভারকে আসলে আইডেন্টিফাই করছে এইভাবে, যে সকল যন্ত্রের আসলে লিভারটা আমি আর একটু বুঝি নেই, সেক্ষেত্রে আমরা দেখব লিভারের সংজ্ঞা যে পড়েছি আমরা অলরেডি, তাহলে এটা যদি কোনো শক্ত দণ্ড বা শাবল বা বাঁশ হয়ে থাকে, আমরা এই শক্ত পাথর অথবা ইট অথবা গাছের গুঁড়ি একটা শক্ত অবলম্বনের উপর আমরা ইয়ে করলাম, ঠেস দিয়ে রাখলাম এবং দেখা যাবে যে এই এই প্রান্তে যদি আমরা বল প্রয়োগ করি, এই প্রান্ত হলো বল প্রয়োগের কেন্দ্র, বল প্রয়োগ করি সেক্ষেত্রে এই প্রান্তে আমরা কোনো ভারী বস্তুকে উপরে তুলতে পারবো। হ্যাঁ, তাহলে এই প্রান্তে কোনো ভারী বস্তুকে উপরে তুলতে পারবো। এখানে যদি একটা ভারী বস্তু নেই, কোনো পাথরের টুকরা অথবা কোনো বস্তা কোনো ভারী জিনিস আমরা এখানে নিয়ে থাকি, হ্যাঁ, তাহলে এই প্রান্তে আছে কি? ভার। ঠিক আছে, এই প্রান্তে আছে ভার, এই প্রান্তে আছে বল। এবং আমরা যে শক্ত দণ্ডটা বা শাবলটা বা লোহার দণ্ডটাকে নিয়েছি লিভার হিসেবে, তো সেটাকে আমরা একটা শক্ত অবলম্বনের উপর ঠেকাতে হবে। ঠিক আছে, যে যাতে আমার শাবলটা অর্থাৎ লোহার দণ্ডটা মুক্তভাবে ঘুরে, আর যে প্রান্তে এই লোহার দণ্ডটা এই শক্ত অবলম্বনের সাথে ঠেস দিয়ে দাঁড়াবে এই প্রান্তটাকে, এই বিন্দুটাকে বলা হবে ফালক্রাম। ফালক্রাম, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই দণ্ডটির মোটামুটি দুইটি অংশ আছে, একটা হলো বল থেকে ফালক্রাম পর্যন্ত একটি অংশ, আর একটি হলো ফালক্রাম থেকে ভার পর্যন্ত আরেকটি অংশ। সেক্ষেত্রে আমাদের এই দুইটা অংশ বা বাহুর দুইটা নাম আছে, সেটাকে আমরা যদি সংজ্ঞায়িত করি তোমরা সহজে বুঝতে পারবে। তাহলে এই বল থেকে ফালক্রাম পর্যন্ত যে অংশটি, সেই অংশটুকুর নাম হলো বল বাহুর দৈর্ঘ্য। বল বাহুর দৈর্ঘ্য। এরপর এই ফালক্রাম থেকে যে ভার পর্যন্ত যে দূরত্বটা সেটাকে বলা হবে, সেটাকে হবে ভার বাহুর দৈর্ঘ্য। ভার বাহুর দৈর্ঘ্য,
ঠিক আছে। তাহলে এই অংশটুকু হলো ভার বাহুর দুর্গ। তাহলে আমরা লক্ষ্য করব যে লিভারের আলোচনায় যখনই আমরা আসব তখন আমরা অবশ্যই লক্ষ্য করব যে এর একটা ফালক্রাম থাকবে, এর একটা কি থাকবে ফালক্রাম থাকবে, এবং এক প্রান্ত বল বাহু থাকবে, এক প্রান্ত ভার বাহু থাকবে, যার যেখানে ভার থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে এই যে লিভার হয়, একটা বল থাকে, একটা ভার থাকে, এক অংশে ফালক্রাম থাকে, এর সমন্বয়ে যে লিভার হয়, এই লিভারগুলো কয় প্রকার সেক্ষেত্রে আমরা মেনশন করেছি যে তিন প্রকার হয়ে থাকে লিভার। হ্যাঁ, প্রথম শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার কি হয়ে থাকে, প্রথম শ্রেণীর লিভার কাকে বলা হবে, প্রথম শ্রেণীর লিভার বলা হবে, যেমন আমরা এই লিভারে দেখছি কি বল এবং ভার দুই প্রান্তে আছে, ফালক্রামটা মাঝখানে আছে, বাট লিভার হওয়ার জন্য এই তিনটা প্রান্ত, তিনটা অপশন তিন প্রান্তেই থাকতে পারে রিয়ারেঞ্জ হয়ে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি কোনো লিভারে বল এবং ভার দুই প্রান্তে থাকে এবং ফালক্রাম মাঝখানে থাকে, তাহলে যে শ্রেণীর লিভার হয় সেটাকে হলো প্রথম শ্রেণীর লিভার, ঠিক আছে। আমি আবার বলছি, যদি কোনো লিভারে বল এবং ভার দুই প্রান্তে থাকে এবং ফালক্রাম মাঝখানে থাকে, তাহলে যে লিভারটা হবে সেটা হবে প্রথম শ্রেণীর লিভার। এবং এই ধরনের প্রথম শ্রেণীর লিভার কী কী হতে পারে একটু উদাহরণটা আমরা দেখি নিই। দেখা যায় প্রথম শ্রেণীর লিভারের মধ্যে আছে কাচি, কাচি, সারাশি, কাচি, সারাশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন প্রভৃতি হলো প্রথম শ্রেণীর লিভার। এরপর দেখব আমরা দ্বিতীয় শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার কোনগুলো? দ্বিতীয় শ্রেণীর লিভার হলো সেই লিভার যেখানে বল এবং ভার এভাবে থাকবে না, অর্থাৎ যেখানে ভারটা মাঝখানে থাকবে, বল এবং ফালক্রম দুই প্রান্তে থাকবে, সেই লিভার যে শ্রেণী অন্তর্ভুক্ত সেটা হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। তাহলে আমি আবারও বলছি, দ্বিতীয় শ্রেণীর লিভারে কী হবে, ভারটা মাঝখানে থাকবে এবং বল এবং ফালক্রামটা দুই প্রান্তে থাকবে, সেটা যে লিভার হবে সেটা হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারে কী কী হয়ে থাকে আমরা একটু লক্ষ্য করি। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো, দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো জাতি, দ্বিতীয় শ্রেণীর জাতি, এক চাকার ঠেলা গাড়ি, এবং বোতলের মুখ খোলার যন্ত্র, অর্থাৎ এই সকল, অর্থাৎ জাতি যেটা দ্বারা সুপারি কাটা হয়, হ্যাঁ, জাতি, এক চাকা ঠেলা গাড়ি, বোতলে মুখ খোলার যন্ত্র, এগুলো আমরা দেখতে পাবো যে এর ফালক্রামটা কোথায় থাকে, এই ফালক্রাম এবং বল থাকে দুই প্রান্তে এবং ভার থাকে মাঝখানে, এই জন্য এটা দ্বিতীয় শ্রেণীর লিভার। এরপর আমরা দেখব তৃতীয় শ্রেণীর লিভার, শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার কোনগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দেখব, এখানে আবার একটু চেঞ্জ আসছে, এখানে হবে যে লিভারে ফালক্রাম এবং ভার থাকবে দণ্ডটির দুই প্রান্তে এবং বল থাকবে মাঝখানে, সেটা হলো কি তৃতীয় শ্রেণীর লিভার। আমি আবার বলছি, যে লিভারের ফালক্রাম এবং ভার থাকবে দুই প্রান্তে, দণ্ডের দুই প্রান্তে এবং বলটা থাকবে মাঝখানে, অর্থাৎ সেই লিভারকে বলা হবে তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি চিমটা,
চিমটা, চিমটা দ্বারা আমরা বিভিন্ন কিছু ধরে থাকি, বিভিন্ন কিছু উঠিয়ে থাকি, যদিও ছোট্ট একটা জিনিস, বাট এটা একটা লিভারের কাজ করে। এটা হলো তৃতীয় শ্রেণীর লিভারের অন্তর্ভুক্ত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই ক্লাসে প্রথম দিকে একটু আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে আমাদের আরও অনেক অংশ রয়ে গেছে। পরবর্তী ক্লাসে নিশ্চয়ই আমরা ডিটেলস, তিন প্রকার লিভারের ডিটেলস আলোচনা করব, বিভিন্ন যান্ত্রিক সুবিধাসহ। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, এ পর্যন্ত তোমরা নিশ্চয়ই বাসায় হোমওয়ার্ক করবে। তো আল্লাহ হাফেজ।